হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে সাবুদানার একটি টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ সাবুদানাকে হাফ কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম। ঠিক সাবুদানাটা ভিজে যাওয়ার পর এই রকম হবে ঝরঝরে, একটা একটা সাবুদানা পুরো আলাদা থাকবে। সেই জন্য যতটা পরিমাণ সাবুদানা নেবেন ঠিক ততটাই পরিমাণ জল দিয়ে সাবুদানাটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সাবুদানা ঠিক এইভাবে ভিজে গেলে আমি সাবুদানার মধ্যে দিয়ে দেব একটা ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়া হয়ে গেলে ডিমের সাথে সাবুদানাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সাবুদানা আর ডিমকে ভালো করে মিক্স করা হয়ে গেলে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি আর 1 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা ঝালটা স্বাদ মতো দেবেন। পেঁয়াজটাও দিয়ে দিলাম। এইবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এইভাবে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1টা ছোট সাইজের আলুকে আমি সেদ্ধ করে কয়েক টুকরো করে নিয়েছি। সেদ্ধ আলুর টুকরোগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আলুটাকেও আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা হালকা নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেলে আলুর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চিমটি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন। সব কিছু মিক্স করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, সাথে আলুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভালো করে ভাজা হয়ে গেলে আমি তারপর আলুর মধ্যে দিয়ে দেব আগে থেকে সাবুদানার ডিমটা যে মিক্স করে রেখেছি সেটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে আমি এইবার সাবুদানাকে ভালো করে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট লো মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে ডিম আর সাবুদানা ভালো করে ভাজা হয়ে যাবে। এটা একটা খুব হেলদি এবং টেস্টি রেসিপি। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বা সন্ধেবেলাও বানিয়ে দিতে পারেন। একবার বাচ্চাদের দিলে বারবার দেখবেন বাচ্চারা এই রেসিপিটা খেতে চাইবে। এইভাবে 3 থেকে 4 মিনিট লো মিডিয়াম ফ্লেমে আমি সাবুদানাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পরপর দেখুন সাবুদানাটা যত ভাজা হচ্ছে ততটাই ঝরঝরে হয়ে যাবে। একটু আমি দেখিয়ে দিলাম। এইভাবে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে সাবুদানা ডিম আলু সব কিছু ভাজা হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দেব। এইবার আমি এর উপর দিয়ে দেব ধনে পাতা কুচি। বাচ্চারা পছন্দ করলে ধনে পাতা কুচিটা দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। সাবুদানার এই রেসিপিটা রেডি হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।